দর্শক বন্ধুরা সিনেমা নিয়ে আমাদের আয়োজন তবে আজকে একটা বিশেষ দিন আপনারা সবাই জানেন আজকে ঐতিহাসিক সাত মার্চ এটা আমাদের মুক্তিযুদ্ধ বাংলাদেশের জন্ম বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সব কিছুতে একটা মহান তাৎপর্য এবং গুরুত্ব বহন করে আমরা সবাই জানি ছোট বড় আবার বৃদ্ধ বনিতা আজকের এই দিনে রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ অনুষ্ঠিত হয়েছিল যার ডাকে সারা দিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা পেয়েছিলাম একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আজকের এই বিশেষ দিনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা কবি মাসুদ পথিক আছেন তার সঙ্গে আমরা আড্ডা দিব চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে কেমন আছো আমন্ত্রণ আমাদের অনুষ্ঠানে ভালো আছি তোমাকে দেখলে আমার অভিনন্দন জানাতে ইচ্ছে করে তুমি জাতীয় চলচ্চিত্র এবার তো অনেকগুলো পেয়েছো তুমি আরও একবার অভিনন্দন তোমাকে থ্যাংক ইউ আজকের একটা বিশেষ দিন একটা তাৎপর্য তো অবশ্যই আছে আমাদের চলচ্চিত্রে বাংলাদেশের জন্মের প্রেক্ষাপট সেই মার্চের অগ্নিঝরা দিনগুলোতেই সাতই মার্চে বঙ্গবন্ধুর যেই ভাষণ যেটা ঐতিহাসিকভাবে একটা দলিল হিসাবে সংরক্ষিত বিভিন্ন জায়গায় সেই ভাষণটা আমাদের সিনেমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে মুক্তিযুদ্ধ চেতনা জাগ্রতে বা সিনেমা নির্মাণে বা নতুন প্রজন্মে কতটুকু ভূমিকা রাখে আমি ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি হ্যাঁ সেটা হচ্ছে যে আমি যখন খুব ছোট খুব মানে ধরো ক্লাস এইটে পড়ি আমি প্রতিদিনই ফলুদ খামে মানে লিখে পাঠাতাম ছোটদের পাতায় আচ্ছা পত্রিকায় হ্যাঁ তো যে পিয়ন ছিল ডাক পিয়ন উনি প্রায় ছয় সাত কিলোমিটার দূরে নিয়ে যাইতো আর কি কারণ মানে মানে আমার থানা শহর থেকে ছয় সাত কিলোমিটার ডিস্টেন্স তো উনি একদিন আমাকে একটা ওষুধের দোকানের মধ্যে বঙ্গবন্ধু এরকম তর্জনী মানে দেখানো একটা ছবি আর কি ওটা দেখিয়ে বললো এটা চেনো তো বললো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই বঙ্গবন্ধু যে তর্জনী এই তর্জনী অনেক কিছু বলে দেয় মানে এর জন্য মানে এর জন্য আসলে বিশেষ করে মনে করো যে বড় মানে অনেক 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 বড় প্রবন্ধ লিখতে হয় না একটা তর্জনীর মধ্যেই যেন অনেক কথা লুকিয়ে আছে বাংলার মানুষের মুক্তির সেই মানে ইঙ্গিত এবং সনদ কিংবা পরিপ্রেক্ষিত রচিত হয়ে আছে এই জন্যই সাতিমাসের ভাষণ কিংবা সেই তর্জনীর যে হংকার এটা আমাদের একটা আবহমান বাংলার মুক্তির একটা সনদ হিসেবে বা চিহ্ন হিসেবে একটা রূপক হিসেবে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং হয়েছে এবং সেটা সিনেমার মধ্যে তো প্রতিবারই কোনো না কোনোভাবে চলে আসে যে কোনো পর্যায়ে একটা ফিল্মের কোনো একটা পরিপ্রেক্ষিতে এই তর্জনী সে সাথী মার্চের ভাষণ অনেকবার এসছে প্রচুর আসবেও আমার এখানে একটা কথা সংযুক্তি ঘটাতে ইচ্ছে করছে আসলে সাতই মার্চ মানেই তো মুজিব কথায় কথায় মুজিব আসবেন বঙ্গবন্ধু আসবেন বিবিসি একটা একটা জরিপ কম্পিটিশন তো তখন কিন্তু বর্তমান রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রচণ্ড প্রতিকূল একটা পরিস্থিতি ছিল তারা রাজনৈতিকভাবে কণ্ঠাসা ছিল কিন্তু সেই সময় বিবিসির জরিপে সেরা বিশ জনের মধ্যে এক নম্বরে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধু যে এবং মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে স্বাধীন করার পেছনে যে তার যে ভূমিকা এটা কিন্তু কেউ ভুলে যায়নি ওটা কিন্তু অনেকে রবীন্দ্রনাথ ঠাকুর কেন প্রথম হয়নি এটা নিয়ে একটু কথা তুলেছিল রবীন্দ্রনাথ আসলে অন্য একটা প্রেক্ষিত সে একটা সে কোনো নেশন দেয়নি বা এরকম হতে পারে আরো অনেক রবীন্দ্রনাথ চলে আসবে একসময় হ্যাঁ মানে আত্মপরিচয় জায়গা থেকে বলা তো যায় না হ্যাঁ অনেকে হয়তো সাহিত্য নোবেল পেয়ে যেতে পারে আজকে না হোক পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে কিন্তু রাষ্ট্র যে জন্ম দেওয়াটা রাষ্ট্রের যে আমি একটু ডিটেল কথা না বললে আসলে হচ্ছে না আমি তোমার কাছে ফিরে আসবো তার আগে একটু দর্শকের কাছে যাচ্ছি দর্শক আজকে সাতই মার্চের বিশেষ তিব্বস্ন প্রেজেন্সি নেটসে নিচে ছোট একটা বিরতি বিরতি পর আবার দেখা হবে বিরতি পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সিনেহিস আজকে সাতই মার্চ সবাই জানেন একটা বিশেষ আলোচনায় আছি আমাদের চলচ্চিত্র পরিচালক মাসুদ প্রতিকের সঙ্গে আমরা বিরতির আগে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম একটা জাতি উপহার দেওয়া এটা একটা বিশাল ব্যাপার এটা নিয়ে কথা বলছিল হ্যাঁ আসলে তো ধরেন ধরেন একটা একটা ন্যাশনকে প্রতিষ্ঠিত করা এটা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় তাই না অনেকে বা অনেক কিংবদন্তি হয় হ্যাঁ মানে একটা আসে কিংবা একটা সাহিত্যের একটা খুব বড় জায়গায় চলে যায় সেটাও সম্মানের ব্যাপার কিন্তু ন্যাশনটা একটা জাতির একটা জন্ম দেওয়া স্থপতি হওয়াটা এটা কিন্তু কারো ভাগ্যে মানে এত সহজে হয় না পৃথিবীতে অনেক মানে রাষ্ট্রনায়ক আছে যেমন আব্রাহাম লিঙ্কন আছে সে কিন্তু কোনো জাতি মানে রাষ্ট্র গঠন করেনি সে রিফর্মারেশন করছে মানে এটা একটা একটা রাষ্ট্রকে সে একটা নতুন ধরনের একটা ভাগবদল করছে ঠিক আছে তো কিন্তু স্বাধীনতার যে বিষয়টা এটা কিন্তু বঙ্গবন্ধু করেছে এই জন্য বলছি বঙ্গবন্ধুর এই সাতই মার্চের ভাষণ ভাষণ নয় শুধু তার পুরো জীবনটাই আপনি দেখেন যে উনি চোদ্দো বছর জেলে ছিলেন পুরো জীবনটা তার শুধুমাত্র লড়াই এবং সংগ্রামের ভেতর দিয়ে গিয়েছে এবং নিজের ব্যক্তিগত চিন্তা কিছুই করেননি উনি এবং সবসময় এই বাঙালি জাতির কি হবে এই রাষ্ট্র রাষ্ট্র কীভাবে স্বাধীন করা যায় এই প্রেরণা নিয়ে সে সবসময় সংগ্রামের ভিতর লড়াইয়ের ভিতর দিয়ে গেছে তো এরকম একটা মানে লিডার মানে এরকম একটা এরকম একটা একেবারে জনমানুষের একটা প্রতিনিধি পৃথিবীতে খুব কম আছে আমি একটু অন্য প্রসঙ্গে আসলে আসতে যাচ্ছিলাম যেহেতু সিনেমা নিয়ে আমাদের অনুষ্ঠান আমরা যেটা এখন দেখছি যেটা আরও অনেক আগে হওয়া উচিত ছিল বঙ্গবন্ধুর জীবনী বঙ্গবন্ধুর রাজনৈতিক যে ধারা বা যেটা তিনি করে এসেছেন তার যে ছোটোবেলা তার যে রাষ্ট্র পরিচালনার ব্যাপার এগুলো নিয়ে খণ্ড খণ্ড অথবা পুরোটা একটা সিনেমা হচ্ছে কিন্তু আমরা বাইরের দেশে যেটা দেখি বাইরের দেশে যদি এখন তুলনা হিসাবে পশ্চিমবঙ্গ বলি একটা সময় রবীন্দ্রনাথের গল্প ধরে কাজ করত কিন্তু পরবর্তীতে ওরা এখন কী করে রবীন্দ্রনাথের প্রভাব রবীন্দ্রনাথের দর্শন মানুষের জীবনের প্রবলেমগুলো কিভাবে সলভ করে এই ধরনের একটু ডিফারেন্ট একটা দর্শন ভিত্তিক সিনেমাগুলো নির্মাণ হচ্ছে আমাদের দেশে কিন্তু এখনও অবধি আমি যদি ভুল না করি বঙ্গবন্ধু দর্শনের প্রেক্ষাপটে আমাদের ব্যক্তিগত জীবনে তার প্রভাব তার দিক বেদিক বা এদিক সেদিক এই ব্যাপারগুলো কিন্তু এখনও তুলে ধরার মতো জায়গা আমি দেখিনি এখনও এটা নিয়ে কিন্তু কাজ করার একটা ব্যাপক জায়গা এখনও বাকি আছে একটা ঘাটতি আছে ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে যদিও বঙ্গবন্ধুই আমাদের এফডিসি নির্মাণ নির্মাণ করেছিলেন শুরু করেছিলেন বঙ্গবন্ধুর অনেক অবদান রয়েছে চ বাংলাদেশের চলচ্চিত্র আর কি প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে তো কিন্তু আমার আমাকে আমার আমার কাছে যেটা মনে হয়েছে যে কাজ হচ্ছে ঠিক কিন্তু বিচ্ছিন্ন মানে সেটা গুছিয়ে করা কিংবা বঙ্গবন্ধুর জীবনের নিয়ে সিনেমা আজকে এত বছর পরে হলো হচ্ছে আর কি হয়নি এখনও অথচ এটা মানে সেই মানে মানে অনেক আগে হওয়ার কথা ছিল তাই না তারপরে ওনার ফিলোসফি যেটা ওনার চিন্তা হ্যাঁ সেই চিন্তা নিয়ে তো খুব ভালো ছবি করা যায় সেটাও খুব একটা হয়নি কিন্তু প্ল্যানিংগুলো কিন্তু আছে যেমন বঙ্গবন্ধুর জন্মশত বর্ষের যে কমিটি চলচ্চিত্র এবং তথ্যচিত্র কমিটি অনেকগুলো ফিল্ম আছে বারোটা শর্ট ফিল্ম বারোটা ডকুমেন্টারি ফিল্ম বারোটা খণ্ডচিত্র একটা ওয়েব সিরিজ এইসব করতেছি কিন্তু হ্যাঁ তো আমরা আশাবাদী যে আমরা এই রেজাল্টটা তিন চার বছরের মধ্যে পাবো এখনই নয় কারণ আরও ইয়াংরাও আছে যারা কাজ করতে চাচ্ছে আমি নাম না বলি কিন্তু অনেকে আছে কাজ করতেছে এমনও হতে পারে দেখা গেছে যে খুব ছোট্ট একটা বঙ্গবন্ধুর দেখা জল জীবন নিয়ে একটা মানে ফিল্ম হয়ে গেল। দেখা এত একটা সুন্দর হলো খুব ইউনিক একটা কিছু হয়ে গেল এটা নিয়ে আমার খুব ভালো একটা অবজারভেশন আর তোমার কাছ থেকে শুনে খুব ভালো লাগলো তোমাকে নিয়েও আমার কিছু প্রশ্ন আছে কিন্তু তার আগে আমি একটু দর্শকদের কাছে যেতে যাচ্ছি দর্শক বন্ধুরা সময় হলো আরেকটি বিরতিতে যাবার বিরতির পর দেখা হবে বৃতি পর আবারও স্বাগত জানাচ্ছি দিবশ্ন নিবেদিত সিনেহিটসের চলুন কথা বলি আমাদের অতিথির সঙ্গে তোমার ব্যস্ততা এখন কি নিয়ে আমি রিসেন্ট আমি সেকেন্ড পিএইচডি শেষ করেছি আচ্ছা ঋত্বিক ঘটক ঘটকের চলচ্চিত্র সঙ্গীত প্রেক্ষিক দেশবাগ নামে একটা থিসিস জমা দিয়েছি অলরেডি হয়তোবা এক দু মাসের মধ্যে আমি সেটা ডিগ্রি পেয়ে যাবো ভালো স্কলারশিপ ছিল ইন্ডিয়ান তো এটা এটার জন্য মানে স্ক্রি মানে সিনেমা শ্যুটিংয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এটা যেহেতু আমাকে নয় মাস ধরে খুব করতে হয়েছে এই জন্য আমার এখন নতুন সিনেমাতে আমি যাচ্ছি তুমি তো জানো স্ট্রিট ফেলোসফিনে একটা ছবি ডিক্লেয়ার দেওয়া আছে আমি এটা খুব সম্প্রতিকালে শ্যুটিংয়ে যাব আর কি আমি ঠিক করেছি বর্তমান প্রেক্ষাপটে যে আমি যেটা বলছিলাম যে আমরা গতানুগতিক কাজ থেকে খুব বেশি বের হতে পারিনি এবং যারা একটু ডিফারেন্ট তোমার মতো একটু ভিন্ন ধারায় ভিন্ন দর্শন ভিন্ন প্রেক্ষাপটের গল্পগুলো তুলে ধরে তারা দর্শক পর্যন্ত পৌঁছাতে ব্যর্থ হয় ম্যাক্সিমাম সময় আমি একদম সরাসরি তোমাকে বললাম না

ইনভেস্টটা ফিরে পাচ্ছি না এটাই তো কথা হ্যাঁ এই ইনভেস্টটা ফিরে না পেলে তুমি আরেকটা মুভি কি করে শুরু করবে হ্যাঁ এবং দেখো ওই যে আমি প্রাণ যে অনলাইনে রিলিজ করেছি প্রায় দশ লাখ টাকা দশ লাখের উপরে দশ লাখ কিন্তু কম না কয়েকটা প্ল্যাটফর্মে দশ লাখ হয়ে গেছে তো দশ দর্শকের কাছে যাচ্ছে বাট প্রোডিউসার লস করছে মানে এটা একটা সিস্টেমের মধ্যে আনা আর কি হ্যাঁ এবং মায়াও তাই ধরো হয়তো ওটিটি প্ল্যাটফর্মে যাবে টেলিভিশনে যাবে তো জনগণের কাছে চলে যাবে অডিয়েন্সের কাছে চলে যাবে কিন্তু কিন্তু যেটা হয় যে আমার পক্ষে টাকাটা মানে প্রডিউসার পক্ষে টাকাটা আসবে কিনা এইটা একটা ব্যাপার আর কি এটা ভাবতে পারো হ্যাঁ গুড মেকার গুড মেকিং গান এটা সেটা আলো 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 রঙিন কালার টালার এগুলো থাকতে পারে কিন্তু প্রকৃত ভালো সিনেমা যেটা তোমাকে সার্বজনীন করে ফেলবে সেই সিনেমা আর জন্য আলাদা ফিল্ম মেকার থাকে যুগে যুগে ছিল এবং ওদের ফিল্মে টিকে থাকে বেশি হুম হুম একটিকে থাকবি যেমন একটা পথের পাঁচালি তুমি বলো যে মানে ব্যবসা সফল সিনেমা আমরা কথা কথা বলো তুমি তাহলে আমি একটি উদাহরণ দিই তোমাকে পথের পাঁচালি একটা ছবি পথের পাঁচালি একটা ছবি যেটা গ্রামের সেই একটা পরিবারের গল্প হ্যাঁ সে উনিশশো সালে নির্মাণ শুরু করেছে তো ওই একটা ছবির আয় কত জানো কত আচ্ছা নির্মাণের এগারো বছর নির্মাণের পাঁচ বছরের মধ্যে তখনকার দিনে এগারো কোটি টাকা ইনকাম করেছে তখনকার হ্যাঁ হ্যাঁ এগারো কোটি হ্যাঁ ইন্টারন্যাশনালি ঠিক আছে বিভিন্ন জায়গায় বিক্রি হয়েছে ছবিটা বিভিন্ন ধরো জাপানে কিনে নিয়ে গেছে তাদের আর ক্যামের জন্য এরকম হ্যাঁ তারপরে বিভিন্ন জায়গায় হুম তো এগারো কোটি টাকাকে তুমি যদি এখন টাকার যে মানে মানের বিবর্তন মানের বিবর্তন তুমি এটা বিশ হাজার কোটি টাকা হবে প্রকৃত ভালো ছবি ধীরে ধীরে ব্যবসা করায় মূল সমস্যাটা হচ্ছে মনে করো প্রডিউসারের কাছে টাকাটা আসে কিনা হুম হুম ওখানে একটা গ্যাপ আছে তোমার প্রতি অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা একুশে টেলিভিশনের পক্ষ থেকে আমার পক্ষ থেকে তোমাদের ধন্যবাদ একুশে টিভিকে ধন্যবাদ একুশ টিভি ভালো ভালো কাজ করেন ভালো থাকেন ভালোবাসেন আমাদের সবাইকে ধন্যবাদ আবার দশবধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আজকের এই বিশেষ দিন অবশ্যই বঙ্গবন্ধু আমাদের মাঝে বিরাজমান বাংলাদেশ যতদিন থাকবে জাতিজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও থাকবে বাংলা সিনেমা এগিয়ে যাক আপনাদের ভালোবাসায় আপনাদের সহযোগিতায় আজ বিদায় নিচ্ছি নেক্সট উইক আবারও দেখাবে